ये गजासुर का तपस्थली है। यहाँ पे गजासुर कभी भगवान शिव की आराधना में लीन रहते थे। अज्ञातवास में जब पांडव थे तो इसी के रास्ते ये विराट नगर जा। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো আমরা এখন হচ্ছে এই ঝর্ণার জলে স্নান করব। এই গেট দিয়ে ভিতরে ঢুকব পাহাড়ের গুহার ভিতরে। গজাসুর ছিল না, গজাসুর ডোঙ্গাটা বলে 10,000 বর্ষ তো নন্দী ফিরিঙ্গির পাওয়ার নিশানা। আচ্ছা, পায়ের নিশানা। ওখানটা জল কখনোই শুকায় না, শিবগঙ্গা বলে না। এখানটায় টোটাল 380টি সিঁড়ি রয়েছে। যে ভোলেনাথের নন্দী রয়েছিল তার নন্দীর পাটা পড়েছিল। চীনের যেটা পৃথিবীর সবথেকে বড় দীর্ঘ প্রাচীর রয়েছে ঠিক তেমনই মনে হচ্ছে এখানেও। সত্যি এখানে প্রমাণ রয়েছে সেটা দেখতে পাচ্ছি। পাহাড়ি রাস্তায় রয়েছে আদিবাসীদের গ্রাম। আমরা কষ্ট করে হলেও সেখানে যাব কোনো একটা গল্পের মতো জায়গাতে আমরা পৌঁছে গেলাম। যাক, মানুষের দেখা পেয়ে গেলাম। এখানটায় কেমন রেটের কি পাওয়া যাবে? মানে সব এই পূজার জমি নিবে, জমি নিবে মানে একটি দিব দুটো দিব, মানে তোমরা যেমন ভাবে নিতে চাও 11 টাকা, 51 টাকা, 21 টাকা তোমরা যেমন নিতে পারো। আমরা দুজন মিলে নিচ্ছি। এটা হচ্ছে 100 টাকার নিয়ে নিলাম দুজন। এটা হচ্ছে মেলা টেলা তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে ঢুকলাম। আর এই পাশেই রয়েছে হচ্ছে পাহাড়, আর সামনে মন্দির। আর এদিক দিয়ে আমরা উঠবো, সোজা উঠে উপরে যাবো, উপরে গিয়ে স্নান করবো। হচ্ছে পৌঁছে গেলাম শিবগুদি ধাম। 5.5 ঘন্টার জার্নিতে হচ্ছে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। মন্দিরে ওঠার জন্য মন্দিরের এটা হচ্ছে মেন গেট। আর এই পাশে রয়েছে আরো ছোটখাটো মন্দির রয়েছে, আরো নমো শিবায়। আরো অনেকগুলো মন্দির রয়েছে ছোটখাটো। আর মন্দিরের যেসব মন্দির কার্যালয়গুলো রয়েছে সেগুলো এখানটায়, আবার আর একটা আছে পাহাড়ের উপরেও। তো এবার আমরা এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো, আর কতগুলো সিঁড়ি হচ্ছে সেটা গুনে তোমাদের পরে জানাচ্ছি। এটা দিয়ে আমরা হচ্ছে এখন ঢুকছি এই ভোলেনাথ। চলো, ওঠা শুরু করে দিলাম আমরা। এবার ওদিক সিঁড়িগুলো গুনবি কতগুলো হচ্ছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। আর এটাকে দুটো ভাগ করে দিয়েছে, একটা ডান দিকে যেটা নামার সময় ডান দিক দিয়ে, আর ওটার সময় বাঁ দিক দিয়ে রেলিং করা। তোমরা দেখতে পাচ্ছ জোস নিয়ে উঠছি। এবার দেখা যাক জোসটা কত দূরে গিয়ে থাকছে। জাস্ট একটু উঠেছি, তাতেই হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু হাঁপালে হবে না। বাবা নগরিয়া দূর নেই, জাদা দূর নেই, জানা তো জরুর হ্যাঁ। তো আর একটুখানি তারপরে পৌঁছে যাবো। প্রদীপ তো পুরো একদম হাঁপিয়ে গেছে, কিন্তু উঠতে তো হবেই, হাঁপিয়ে যায় আর যাই হয়ে যাক, উঠতে তো হবেই। এটাই হচ্ছে সেই শিবগতি ধামের মন্দির। এখানে পাহাড় থেকে জল পড়ছে, ঝর্ণার জলগুলো পড়ছে। আর উপরে হচ্ছে লোহার নেট লাগানো আছে যেন পাহাড় থেকে কোনো গাছের ডাল অথবা পাথর না পড়ে যায়। পড়ে, যদি পড়ে তাহলে এর মধ্যে আটকে যাবে। তোমরা দেখতে পাবে সামনের দিকে পাথরও পড়েছে, উপরে তাকালেই দেখতে পাবে পাথরও পড়েছে। তো আমরা এখন হচ্ছে এই ঝর্ণার জলে স্নান করবো। স্নান করে শুদ্ধ বস্ত্রে তারপরে আমরা হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং পূজা দিব। পূজা দিয়ে এসে তারপরে তোমাদের আবার হচ্ছে সাইট সিন করাবো। এবং এখানে দেখতে পাচ্ছি পুরোহিত রয়েছে, এই পুরোহিতদের সঙ্গেও কথা বলবো, কিন্তু তার আগে স্নান করে আগে বাবাকে দর্শন করি।
এটাও একটা মেন গেট, আর আমরা হচ্ছে এই গেট দিয়ে ভিতরে ঢুকবো পাহাড়ের গুহার ভিতরে। আমি এই ঝর্ণার জলে আমরা দুজন মিলে স্নান করলাম। স্নান করার পরে হচ্ছে এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকে ওখানটায় পূজা দিলাম, পূজা টুজা দেওয়ার পরে হচ্ছে বাইরে বের হলাম। এবার হচ্ছে এখানকার হিস্ট্রিটা আমার সঠিক জানা নেই, তো এবার আমি এখানকার পূজারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই শিব ধামটি রয়েছে এর হিস্ট্রিটা আমি জানার চেষ্টা করব। এখানটায় দেখতে পাচ্ছি পূজারী আছে, আমি এদের কাছে জিজ্ঞেস করব, জেনে নেওয়ার চেষ্টা করব এই শিবগদি ধামের অ্যাকচুয়াল হিস্ট্রিটা কি। ইয়ে গজাসুর কা তপস্থলী হ্যায়, यहाँ पे गजासुर कभी भगवान शिव की आराधना में लीन रहते थे और बाबा के ऊपर स्वतः जलाभिषेक होते रहता है। मतलब वो जो झरना का जल है शिवलिंग के ऊपर अंदर छोटा वाला जो शिवलिंग का, हाँ उसका ऊपर स्वतः जलाभिषेक होते रहता है, जल गिरते रहता है 24 घंटा 12 महीना। मतलब यहाँ पे पांडव लोगों का अज्ञातवास बताया जाता है। हाँ, अज्ञातवास में जब पांडव थे तो इसी के रास्ते ये विराटनगर जा। यहाँ का शिवलिंग जो है पीताम्बरी कलर का है, यहाँ हम लोग पूजा पाठ करते हैं। हाँ, सब मनोकामना पूर्ण होता है, हम लोग जल अभिषेक करते हैं। जय होक, अपने अनेक धन्यवाद। चलसी हर हर महादेव, हर हर महादेव। এনাদের আমি ভিতরে দেখলাম, মানে সাঁওতালি ভাইরা এদের হচ্ছে একটু পূজা করার ধরনটা অন্য রকমের, ভোলেনাথের ভক্তি সম্পূর্ণ একটু অন্যরকমভাবে করছে। প্রায় আধা ঘন্টা, মানে দাদা বলছে উপরের দিকে কি জিনিসটা কি ওইটা? সাতগঙ্গা সাতগঙ্গা মানে জিনিসটা কি? সব টাইপের মানে এসে না গরু মানে পায়ের ছোপ যা হয় না, মানে জল থাকে কোনোদিন জল শুকায় না। আচ্ছা আচ্ছা, মানে যেখানে নন্দী মহারাজের যেখানে পা পড়ছিল। আচ্ছা, নন্দী মহারাজের যেটা পা পড়ছিল আমরা এটা দিয়ে উপরে উঠে যাবো। এই বাবাজির কাছ থেকে জেনে নিব এই মন্দিরের ইতিহাসটা। আমাকে হচ্ছে আপনি প্রথমে বলবেন যে এই মন্দিরের ইতিহাসটা কি, যেরকম ভাবে বললেন কিনা আমাকে। ও গজাসুর ছিল না, গজাসুর ডোঙ্গাটা বলে 10,000 বার তপ করেছে। 10,000 বার মানে তপ করেছিল। আচ্ছা, তো শিব গেরুয়া রঙ শিবলিং আছে, গেরুয়া কালার মানে সোনালী কালার এর। শিব গাদি, শিবের গাদি আছে, তো ওই তপ করতেছিল গজাসুর। তো ও শিবের গাদি বলতে শিব গাদি, শিব গাদি মানে শিবের আস্থান হইল। আচ্ছা 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 আচ্ছা, শিব গাদি মতলব আর গাদি হইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও তপ করতেছিল, তো গজাসুর ওকে ভোগ বর দিল। বাদে নন্দে ভৃঙ্গেশ লড়াই পড়ে ওই নিশানাতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নন্দী হচ্ছে ওখানটাই তপস্যা করছিল, যেটা আমরা উপরে দেখতে পেলাম। কি বলছে ওটাকে? নন্দী ভৃঙ্গে, নন্দী ভৃঙ্গির পাওয়ার নিশানা আছে। আচ্ছা, পায়ের নিশানা, ওখানটা জল কখনোই শুকায় না, শিব গঙ্গা বলে না। আমি যদি জলটা ছেঁকে ফেলে দিই তাও আরো জমা হয়ে যাবে, তাও জল থাকবে 24 ঘন্টায় জল থাকবে। সেখানে হচ্ছে গজাসুর
তপস্যা করেছিল আর নন্দী ফিরিঙ্গির ওখানটায় পাওয়াটা কি করে পড়লো? লড়াই যখন হইলো নন্দী ফিরিঙ্গির সঙ্গে, ও নন্দী ফিরিঙ্গির লড়াই হয়েছিল গাজাসুরের সঙ্গে, নন্দী ফিরিঙ্গির গাজাসুরের সঙ্গে লড়াই হয়েছিল, ওই নিশানাটা উপরে আছে। এবার আমরা হচ্ছে মানে এই সিঁড়িটা দিয়ে একদম মন্দিরের টপে যাবো। এখানটায় টোটাল 380টি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমি ধীরে ধীরে উপরে যাব। আর এখানে রয়েছে সত্যযুগের ঘটনা, যে ভোলেনাথের নন্দী রয়েছিল, তার নন্দীর পাটা পড়েছিল, আর সেই পাটা যেখানে পড়েছিল সেই জায়গাটি আজও রয়েছে। আমরা সেখানটায় যাব উপরের দিকে, তো চলো উপরে যাওয়া যাক। শিবগদি ধাম, তো এই শিবগদি ধাম খুবই সুন্দর, যেমন দেওঘরের ঝাড়খণ্ডের পরের স্থানে রয়েছে এই শিবগদি ধামটি। আর এখান থেকে দেখো একদম চায়নার বর্ডারের যেন ফিলিংসটা পাওয়া যাচ্ছে এখান থেকে। চীনের যেটা পৃথিবীর সবথেকে বড় দীর্ঘ প্রাচীর রয়েছে ঠিক তেমনই মনে হচ্ছে এখানেও। এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখানোর জাস্ট চেষ্টা করি। একদম সত্যি দেখো, দেখতে পাচ্ছ আমরা নিচে এই মেলাগুলো ওখানে লেগেছে, ছোটোখাটো মেলা যাই বলো আর কি, ওখানটায় মেলাটা লেগেছে। ওখান থেকে আমরা এই দিক দিয়ে উঠে পড়লাম। প্রদীপ হচ্ছে জল খাচ্ছে আর উঠছে, এবার আমি ওকে রেখেই উঠে পড়েছি অনেকটা দূরে, কারণ আমার একটু জোশ আছে। তো এবার কতক্ষণ চলবে জোশটা জানি না, চলো আরো আগাতে থাকি। হর হর মহাদেব, জয় নন্দী মহারাজ। ঘেমে একদম চুরমার, কথা বলতে পারছি না। অনেকটা পথ জার্নি করে ফেললাম খুব জোশে জোশে, উঠে গেলাম, কিন্তু প্রদীপ কিন্তু এখনো নিচে রয়েছে, এখনো ওঠেনি। তো জাস্ট আর একটু পৌঁছে গেছি, আর একটু উঠলে আমরা পৌঁছে যাব। সামনে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে সামনে আর বেশি দূরে নেই। এখানটায় একটু মানে ঠান্ডা মনে হচ্ছে, হাওয়াটা বেশ ভালো লাগছে, আর গাছের ছায়া আছে, খুব খুব মজা আর কি। মানে খুব ও মানে এই সাইড থেকে চরম হাওয়া বইছে, একদম শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। পৌঁছে যাচ্ছি নন্দী মহারাজের যেখানে পাটা পড়েছিল, এটাই এটাই না? শিবের যে নন্দী ছিল তার পাটা এখানে পড়েছিল। তো এবার তোমরা দেখো জায়গাটা সত্যি, এখানে প্রমাণ রয়েছে সেটা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে একদম অবিকল মানে মানুষের পাগুলোর মতো, এই যে গোলাকার, এখানটায় পিছনের যে গোড়ালিটা হয়ে থাকে আর সামনের দিকে যে আমাদের পায়ের সামনের দিকটা যেমন হয়ে থাকে, তো এখান থেকে একটা পায়ের মতো হয়ে আছে বলে হয়ে থাকে নন্দী মহারাজের এখানে পাটি পড়েছিল, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা এর ভিতরে যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু কোনো দিনও শুকায় না, 24 ঘন্টা বহু বছর ধরে এই জলটি জল এইরকমই থাকে, মানে কখনো জল শুকায় না। এখানটায় অনেকটা গর্ত টাইপের দেখতে পাচ্ছি, মানে এতটা গর্ত, এখানটায় কখনো কিন্তু জল শুকায় না, নিচে পণ্ডিতরা সেটাই বলে বললো। আপ লোকাল হ্যাঁ, ইয়াকা নাই ঘুমনে আয়ে হ্যাঁ, উপর উপর ক্যা হ্যাঁ, উপর মে ঘর গাও। এখানটায় লোকাল কাউকে দেখতে পেলাম না, উপরের দিকে আদিবাসী ভাইদের গ্রাম রয়েছে বলছে, আদিবাসী ভাইদের গ্রাম রয়েছে, আমরা সেখানেই যাব। আমরা জুতো পরে না এসে কিন্তু খুব ভুল কাজ করেছি এখানে, মানে খালি পায়ে এসেছি, প্রবলেম হচ্ছে, পাহাড়ি রাস্তায় রয়েছে আদিবাসীদের গ্রাম, আমরা কষ্ট করে হলেও সেখানে যাব। তার যাই হোক, নেক্সট টাইম আসলে আরও কিছু প্রস্তুতি নিয়ে আসা যাবে। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে বলো? আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা ডিসলাইক যাই হোক একটা কিছু করে দিও। আর এই জায়গাটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে সেটাও তোমরা আমার কমেন্টে জানাতে পারো।
আর ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব। প্রথমে সিঁড়ি বেয়ে, তারপরে এরকম পাথরের রাস্তার মধ্যে দিয়ে, কুচি পাথরের রাস্তার মধ্যে দিয়ে পৌঁছে যাব আমরা কোনো একটি আদিবাসী গ্রামে। এখানটা কি আছে দেখার মতো? আচ্ছা আচ্ছা, মানে শুধু গ্রামটাই না, কোনো একটা গল্পের মতো জায়গাতে আমরা পৌঁছে গেলাম। কোনো জায়গায় কোথাও লোক দেখতে পাবে না, কোনো আওয়াজ শুনতে পাবে না, এই জন্য একটা অন্য জগতে এসে পড়লাম। এদিকে হয়তো আরো কিছু রয়েছে, এদিকেও কিছু ঘর দেখতে পেলাম, তো সামনে যাওয়ার লোভটা সামলাতে পারছি না। সামনে লোক দেখতে পাচ্ছি কিছু, ওখানটায় যাবো। যাক, মানুষের দেখা পেয়ে গেলাম। খেলনা খেলছিস? তোর নাম কি বাবু? রাজু। রাজু কিয়া বলছি, এটা রাস্তাটা দিয়ে নামা যাবে না নিচে? এটা রাস্তা দিয়ে নেমে কোথায় যাবে? ওই যে যেখানে মন্দিরের গেটের সামনে, ওখানে উঠবে? অনেক ঘোরা হয়ে যাবে না এটা নিয়ে? হ্যাঁ। আর এই গ্রামটা কত দূর অব্দি আছে, মানে এটা দিয়ে আর উপরে? এটা রাস্তা কোথায় চলে গেল? উপরে আরও গ্রাম আছে? গ্রামটার নাম কি এটা? দেওয়ানা। দেওয়ানা, তারা এই শুয়োর বলে থাকে, শুয়োর হয় এরাই, তা এদের উপরেই নির্ভরশীল। আর উপরের দিকে এই রাস্তাটা গেল, আরও গ্রামের ভিতরে রাস্তাটা চলে গেল। তো এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আবার নেমে যাব, অনেকটা পথ নামতে হবে। তো প্রায় আধা ঘন্টার বেশি লাগলো আমাদের উঠতে উপরে। তারপরে হচ্ছে এই যে পাথরের রাস্তা, সেটা দিয়ে আমরা আরও উপরে আসলাম। আরও কষ্ট করার পরে এরকম একটা সত্যি জায়গা পেয়ে যাবো, এরকম একটি গ্রাম পেয়ে যাবো। আপনার নাম কে? হ্যাঁ, ক্যা? ভীমা। আপ ইস গাঁও কা হি রহনে ওয়ালা হ্যায়? তো জব ইয়ে জো মন্দির হ্যায় কিতনা সাল কা লাগতা হ্যায় পুরানা, ওর উসকা বারে মে কুছ জো ভি ইয়াদ হ্যায়। বেঠ কে আপকে সাথ বাত কারকে বহুত আচ্ছা লাগা, তো জরুর মিলেঙ্গে। ছোটা ছোটা নন্না মুন্না বাচ্চা, ও এদের ঘর বাড়ি দেখো তোমরা একবার। তো এবার যাই হোক, হিস্ট্রিটা তো শুনতে পারলাম না এই গ্রাম। বলো, এবার আমরা আবার ধীরে ধীরে সেই পথে নিচের দিকে এগিয়ে যাব। গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম, মানে কোনো ভক্ত নেই এখন আর। লাস্টবার বাবাকে প্রণাম করবো, প্রণাম করে চলে যাব। তো এবার আমরা বের হয়ে যাব এখান থেকে, আবার আসব কোনো এক সময়, আবার হচ্ছে আসব আমরা। হ্যাঁ, স্মৃতি করে নিয়ে গেলাম সেই জায়গাটি। নাই না, এবার যা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে কি না? তাহলে এনার কাছ থেকে 2 টাকা নিয়ে নিও, উসকো দে দেনা 2 রুপিয়া, ঠিক আছে? সবকো দে দিয়া, হ্যাঁ, টাটা, চলতে হয়। এবার নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তোমরা ডান দিকে দেখতে পাবে এই দোকানটি, দোকানে ঢুকবে বলে যাবে, তাহলে খাওয়ার প্রবলেমটা হবে না আর কি। जैसे आप मंदिर आए, आने से पहले जैसे ऊपर पूजा करने गए, उससे पहले हमको ऑर्डर दे दीजिए, कितने आदमी हम लोग खाना खाइएगा, क्या है आपका। ऊपर से आते आते 1 घंटा में खाना बनकर तैयार हो जाएगा, बेस्ट खाना मिलेगा, निरामिष खाना मिलेगा। अच्छा, और आपका नाम क्या है? मेरा नाम है विष्णु कुमार गुप्ता। अच्छा, पटल সবজি, আলু পটল দিয়ে সবজি, টমেটো, আর টমেটো শসার সালাড, এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে পাঁপড় ভাজা। চলো এবার খাওয়া যাক।
এবার আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম, খুবই মানে নিরামিষের মধ্যে সিম্পল খাবার ছিল, খুবই মানে টেস্টি ছিল খাবারটা, সত্যি খাবারটা টেস্টি ছিল। আর এতটা পাহাড় জার্নি করার পরে আরও অসম মনে হলো। তো এবার এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, বহুত আচ্ছা লাগা মিলকে। তো তোমরা আসলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঢুকেই ডান দিকে, তোমাদের খাওয়ার কোনো প্রবলেম হবে না, থাকার জায়গাও হয়ে যাবে। আসছি তাহলে। তো বন্ধুরা, আমাদের এখন ছেড়ে যেতে হবে বাবা শিবগদি ধামকে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই জায়গাটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটা জায়গায়, অন্য কোনো একটি নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।